আমাদের কোনো একটি দামি এলইডি বাল্বের এলইডি যদি কেটে যায়, আমরা ইউটিউবে চার্জ দিলে এর সমাধান অ্যাভেলেবেল খুঁজে পাই। এছাড়া ড্রাইভার সার্কিট নষ্ট হলে ড্রাইভার সার্কিটের ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু এই এলইডি ভালভের একটি নতুন সমস্যার সঠিক কোনো সমাধান এখনও পাননি, এমনটাই জানিয়েছেন একজন ভিউয়ার্স। এই জন্য আজকে আমি ওই নতুন সমস্যাটির সমাধান নিয়ে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি কিন্তু খুবই সিম্পল। কিন্তু সিম্পল হলেও এলইডি ভালভ রিপেয়ারের ক্ষেত্রে এটি 100% ইউজফুল এবং হেল্পফুল একটি ভিডিও। তাহলে এলইডি ভালভের এমন কি নতুন সমস্যা যেটি খুবই সিম্পল এবং উপকারের? হ্যাঁ ভিউয়ার্স, এই সমস্যাটি হয়ে থাকে শুধুমাত্র প্যাচ এলইডি বাল্ব অথবা স্ক্রু টাইপ এলইডি বাল্বগুলোর মধ্যে। আর এই নতুন সমস্যাটি হচ্ছে এই এলইডি বাল্বগুলি অর্থাৎ প্যাচ টাইপ এলইডি বাল্বগুলোর এই এসি ইনপুট তারের মধ্যে। এই তারের কথা শুনে ভিডিও ছেড়ে আবার দৌড় দিবেন না। এটা তো সামান্য একটি তার প্যাচ থেকে খুলে চলে এসেছে অথবা তারটি স্পার্ক করতে করতে ভেতর থেকে বেরিয়ে চলে এসেছে, আবার তারটি লাগিয়ে দিলে তো হয়ে যায়, এমনটা আপনি মনে করতে পারেন কিংবা আমি মনে করতে পারি, কারণ আমরা এটি কিভাবে লাগাতে হয় সেটি জানি। কিন্তু যারা নতুন অথবা নিজেদের ভাল্ব নিজেরাই রিপেয়ার করতে চান, তারা কি এই থ্রেড থেকে খুলে আসা তারটি অত সহজে লাগাতে পারবে? নতুনরা যদি কোথাও না দেখে অথবা কোথাও থেকে না শিখে, তাহলে আমার মনে হয় না এই থ্রেড থেকে খুলে আসা তারটি নিজে নিজেই লাগাতে পারবে। যাই হোক, এখন আমি মূল কথায় আসি। এখন যেহেতু থ্রেড থেকে অর্থাৎ এই প্যাঁচ থেকে তারটি খুলে চলে এসেছে, সেহেতু এটি কিভাবে লাগাতে হয় সেটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। এখন যেহেতু এই তারটি লাগানোর জন্য প্যাঁচের এই বেসটি খোলা যাবে না, সেহেতু আমাদের বিকল্প রাস্তা বের করতে হবে। এজন্য আপনারা এই বাল্বটির প্যাঁচের গোড়ায় একটা ছোট্ট একটা ছিদ্র করে দিবেন। দেখুন, আমি সোল্ডারিং আয়রন দিয়ে এই প্যাঁচটির ঠিক গোড়ায় আমি একটা ছোট ছিদ্র করতেছি, আপনারাও ঠিক সেম জায়গাতে একটা ছিদ্র করে দিবেন। দেখুন, আমি ছিদ্রটি করে নিয়েছি। এখন যে তারটি প্যাঁচ থেকে খুলে চলে এসেছে, যেহেতু আমরা প্যাঁচে এটি আর লাগাতে পারবো না, সেহেতু এই ছিদ্র দিয়ে তারটি ঢুকিয়ে দিতে হবে। তো আমি তারটি ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, তারটি ঢুকানো হয়ে গেলে ঠিক প্যাঁচের গোড়ায় অর্থাৎ বেচের গোড়ায় একটু শিরিশ কাগজ দিয়ে অথবা আপনারা যে কোনো টেস্টার বা যে কোনো একটা কিছু দিয়ে একটুখানি নিকেল তুলে নিয়ে এখানে সোল্ডারিং করে দিতে হবে। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি সোল্ডারিং করে নিয়েছি। দেখুন, তারটি আমি এই প্যাচের গোড়ায় সোল্ডারিং করে দিয়েছি। এখন এটি আমি পুনরায় জ্বালাতে পারবো। এভাবেই আপনারা এই প্যাচ থেকে তারটি যখন খুলে আসবে সোল্ডারিং করে দিবেন, তবে প্যাচের বেসটি খোলার চেষ্টা করবেন না, এতে আপনার এই এলইডি ভাল্বটি আর ব্যবহারযোগ্য থাকবে না। তো আমি এখন লাইনটি দিচ্ছি একটি সিরিজ লাইনের মাধ্যমে। দেখুন, লাইটটি খুব সুন্দরভাবে জ্বলতেছে। তো আমি আলোটা অনেক বেশি, আমি লাইটটা নিভিয়ে দিই। এখন দেখুন, লাইটটি খুব সুন্দরভাবে জ্বলতেছে। তো ভিউয়ার্স, প্যাঁচ থেকে যে তারটি নষ্ট হয়ে যায় বা খুলে যায়, এভাবে আপনারা এটিকে রিপেয়ারিং করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ।